আইনশৃঙ্খলা বাহিনীকে যে কোনো সরকারি বেসরকারি হাসপাতালে অভিযান পরিচালনা থেকে বিরত থাকা এবং জরুরি প্রয়োজন অনুভূত হলে স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য বিভাগকে জানিয়ে এবং তাদের সাথে পরামর্শক্রমে অভিযান চালাতে পারবে। স্বাস্থ্যমন্ত্রীর সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর এই বিষয়ে আলোচনা হয়েছে, জানি গত 4 আগস্ট এমন নির্দেশনা জারি করে স্বাস্থ্য মন্ত্রণালয়। আজ সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালে অভিযান কেন হবে, হাসপাতালে হবে ইনকোয়ারি। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন যে অভিযান পরিচালিত হবে, তবে স্বাস্থ্য মন্ত্রণালয়কে তার আগে জানানো হবে। এমন সময় প্রশ্ন উঠছে যে এভাবে হাসপাতালকে বা স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানিয়ে অভিযান পরিচালনা করলে তা কতটা কার্যকর হবে, এবং এরকম একটি নির্দেশনা এই সময়ে এরকম একটি নির্দেশনা জারি করবার কারণ কি। এই বিষয়ে আলোচনায় আজ রাজকাহনে আমার অতিথি হিসেবে যুক্ত আছেন সাবেক মুখ্য সচিব মোহাম্মদ আব্দুল করিম, আমার সাথে আছেন সিএমপির সাবেক কমিশনার ও র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আব্দুল জলিল মন্ডল, আছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএ মহাসচিব ডক্টর ইহতেশামুল হক চৌধুরী এবং বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের সভাপতি মবিন খান। স্বাগত আপনাদের চারজনকেই আজকের রাজকাহনে। যেটি ধন্যবাদ আপনাদের সবাইকে যুক্ত হবার জন্য। আমি যেটি জানতে চাই যে আগে জানিয়ে অভিযানে যাওয়ার যে বিষয়টি সেটি নিয়ে আলোচনা করতে চাই, এবং যে স্বাস্থ্য মন্ত্রণালয় যে চিঠি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বা নির্দেশনা জারি করলো সেটি সম্পর্কে আসবো। তবে আজকে স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যটা যেটি আজকে বললেন সেটি একটু স্পষ্ট হই আমি, জনাব মোহাম্মদ আব্দুল করিম আপনার কাছ থেকে একটু এটি যদি স্পষ্ট করেন। স্বাস্থ্য মন্ত্রী আজকে বলছেন যে হাসপাতালে অভিযান নয়, হাসপাতালে অভিযান হবে হিল ফ্ল্যাটসে যেখানে সন্ত্রাসীরা থাকে, হাসপাতালে হতে পারে ইনকোয়ারি। আসলে মানে কার্যত অভিযান এবং ইনকোয়ারির মধ্যে পার্থক্যটা কি, কার্যত কোনো পার্থক্য আছে কি? ধন্যবাদ আপনাকে, সম্মানিত শ্রোতাদেরকে অশেষ ধন্যবাদ। অভিযান এবং ইনকোয়ারির মধ্যে পার্থক্য আছে, আমার মনে হয় মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয় যা বলছেন অত্যন্ত সঠিক বলেছেন। হাসপাতালগুলো হইল স্বাস্থ্য সেবা দেওয়ার কেন্দ্র, আর যেখানে সন্ত্রাসী কার্যক্রম হয় সেখানে অভিযান চালানো হয়। কোন হাসপাতালে যদি অনিয়ম বা দুর্নীতি হয় সেখানে তদন্ত করতে যেতে পারে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিঠিটা সেখানে আসলে তদন্ত চালাইতে বা ওখানে অভিযান চালাইতে নিষেধ করা হয়নি, বলছে যেহেতু এগুলা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংক্রান্ত, স্বাস্থ্য সংক্রান্ত, হাসপাতাল সংক্রান্ত, সেখানে কোনো অভিযান চালাইতে হলে বা ইনকোয়ারি চালাইতে হলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে যাতে সমন্বয় করা হয়। সমন্বয়ের উদ্দেশ্য হলো কি ধরনের ইনকোয়ারি করতে চান, কি বিষয়ে জানতে চান, সেটা যদি স্বাস্থ্য মন্ত্রণালয় জানতে পারে, স্বাস্থ্য মন্ত্রণালয় বিশেষজ্ঞ দিতে পারেন, ডাক্তার দিতে পারেন বা কোনো ইনস্ট্রুমেন্টের বিশেষজ্ঞ যদি প্রয়োজন হয় দিতে পারেন। আমার মনে হয় তাদের সমন্বয়ের একটি অংশ, এবং এখানে প্রকৃতপক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিঠিতে চালানো নিষিদ্ধ করা হয় নাই, এবং নিষিদ্ধ না করাতে আসলে যে কোথাও যদি দুর্নীতি হয়ে থাকে সে দুর্নীতি বা অনিয়ম এটা বন্ধ করার সরকারের দায়িত্ব, এবং এটা ইনকোয়ারি করার জন্য যেকোনো সময় যেকোনো জায়গায় অভিযান চালানো যেতে পারে বা ইনকোয়ারি চালানো যেতে পারে। কিন্তু একথা মনে রাখতে হবে যে একজন সাহেব অথবা একজন সাবরিনার দুর্বৃত্তায়ন দুর্নীতির বিষয়টা যাতে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখা হয়, এবং পুরো স্বাস্থ্য খাতের যে অর্জন, বাংলাদেশ কিন্তু স্বাস্থ্য খাতে অনেক অর্জন করেছে এই বিশ্ব মহামারী, বৈশ্বিক মহামারী যে করোনা ভাইরাস, 102 বছর পরে স্প্যানিশ ফ্লু 1918 সালে হয়েছিল, কোটি কোটি লোক মারা গেছে, তারপরের যে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস এটা সারা বিশ্ব মানবতাকে প্রচন্ড ভাবে আঘাত হেনেছে বাংলাদেশেও। মোহাম্মদ আব্দুল করিম, নিশ্চয়ই স্বাস্থ্য মন্ত্রণালয়ের সফলতা, সেই সফলতার জায়গাটা আমাদেরকে স্বস্তি দেয় তো বটেই, কিন্তু আমি যেটি স্পষ্ট হচ্ছিলাম যে অভিযান আর ইনকোয়ারি এই দুটির মধ্যে আসলে কার্যকর পার্থক্য কি, যেটা আমি সন্ত্রাসবাদের বিরুদ্ধে যদি কোনো কার্যক্রম চালান সেটি একটা অভিযান, আর কোনো কিছু যদি তাহলে যেটি স্বাস্থ্য মন্ত্রণালয় চালানো হয়, যেটি আইন শৃঙ্খলা বাহিনী চালালো সেটিকে আসলে কি বলে, তার নাম কি? সেটাও এক ধরনের ইনকোয়ারি, এবং সেটা স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে যেহেতু
হাসপাতালগুলো স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতাধীন টেকনিক্যালি, আমাদেরকে যদি একটু সমন্বয় করেন আমরা হেল্প করতে পারি। স্পষ্ট, জনাব আব্দুল করিম, স্পষ্ট মানে সেটি যা অভিযান তাই ইনকোয়ারি, কিন্তু সেটি একটু সমন্বয়ের জায়গায় আসার কথা বলা হচ্ছে। আমি ডাক্তার মোহাম্মদ ইহতেশামুল হক, আপনি কি এখানে মানে নারাজি করছেন কিনা সেটি সম্পর্কে একটু জানতে চাই। আপনি আপনাকে আমরা মাথা নাড়তে দেখছি, আপনি যদি বিষয়টি স্পষ্ট করেন। এবং আসলে এরকম একটা নির্দেশনা মানে অভিযানের আগে সমন্বয় করা বা ইনকোয়ারির আগে সমন্বয় করা, জানানো বা অনুমতি নেওয়া, পরামর্শ করা, এটির যৌক্তিকতা কতটা মনে করেন আপনি? এবং যদি এরকমটা আগে থেকে করা হতো তাহলে কি রিজেন্ট হাসপাতালের এই অপকর্ম বেরিয়ে আসতো বা সাবরিনাদেরকে ধরা সম্ভব ছিল? মানে জেকেজি কাণ্ড এরকম কি ধরা সম্ভব ছিল ডাক্তার ইহতেশামুল হক? যাহা অভিযান তাহা ইনকোয়ারি নয়। আপনি আপনার সারাংশে বলেছেন যে আব্দুল করিম সাহেব বলেছেন যাহাই অভিযান তাহাই ইনকোয়ারি, তাহা কিন্তু সত্য না। এখন আমি বলি আপনার কনসেপ্ট ঠিক করতে হবে। কনসেপচুয়ালি কি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনস্থ সকল সরকারি বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠান, আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠান তাই সেগুলো আপনারা জানেন, সেগুলো আলাদা আলাদা। যে মন্ত্রণালয় লাইসেন্সিং অথরিটি সেই অধিকার রাখে সেই প্রতিষ্ঠানগুলো ইন্সপেকশনের, ইনকোয়ারি। সে যদি কোনোদিন কোনো সময় প্রয়োজন মনে করে যে সেখানে আমাকে ব্যাক করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সে তাকে নিয়ে যেতে পারে। অথবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি কোন সময় মনে করে যে সেখানে যে কোনো ফৌজদারি অপরাধ সংঘটিত হওয়ার সম্ভাবনা রয়েছে, তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের একটা মেকানিজম রয়েছে। মন্ত্রণালয়ের সাথে কথা বলা মানে আমার আর আপনার কথা বলার মতো নয়, এগুলো তাদের একটা মেকানিজম রয়েছে। সেই মেকানিজমের মধ্যে তারা কথা বলতে পারবে এবং সেইভাবে তারা সরকারের প্রথমে ঠিক করতে হবে যে সরকারি হাসপাতাল এবং বেসরকারি হাসপাতাল এটার মধ্যে সরকারের কোনো ফারাক দেখে কিনা। দুটি প্রতিষ্ঠানে যদি সরকারের হয় এবং দুটি প্রতিষ্ঠানের নিয়ম শৃঙ্খলা রক্ষার জন্য সরকার সরকার বলতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধিদপ্তরের যে নিয়ন্ত্রণ শাখা আছে তারা সেগুলি নিয়ন্ত্রণ করবে। শুধুমাত্র নিয়ন্ত্রণের নামে বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী অভিযান চালায় সেখানে কিন্তু একটি ভুল বার্তা পৌঁছে যায়। আমরা তত্ত্বাবধায়ক আর্মি ব্যাগ তত্ত্বাবধায়ক সরকারের সময় আমরা কি দেখলাম যে আইন শৃঙ্খলা রক্ষা করার নামে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হানা দিচ্ছে। এটা হলো কি ব্যবসায়ীদের মধ্যে একটা ভুল বার্তা পৌঁছে গেল, ব্যবসা বন্ধ হয়ে গেল, অর্থনীতি স্থবির হয়ে গেল। তারপরে তারা আবার ডাকলেন ব্যবসায়ীদের, ঠিক আছে ঠিক আছে, যেসব জায়গায় ক্রাইম হবে সেখানে আমরা করবো, আর ঢালাওভাবে আমরা সেটা করব না। ঠিক একইভাবে আপনি কোনো অবস্থায় বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থায় অভিযান পরিচালনার নামে একটি ভুল বার্তা যদি পৌঁছে দেন যে পুলিশ রেড করবে, র‍্যাব রেড করবে, কিন্তু ডাক্তার ইহতেশামুল হক চৌধুরী, তাহলে আপনি যদি এটি একটু বলেন যে ব্যবসায়ীদের মধ্যে ভুল বার্তা যাচ্ছে যেটি কোনোভাবেই কাম্য নয় আপনি বলছেন, কিন্তু তাহলে এই অনিয়মগুলো বের হবে কি করে? যেটি রিজেন্টের ক্ষেত্রে আমরা হতে দেখলাম, কি করে আমরা জানবো? সেটা সরকারের বিভিন্ন বাহিনী রয়েছে, গোয়েন্দা বাহিনী রয়েছে, অসংখ্য গোয়েন্দা বাহিনী রয়েছে, তারা মেসেজ গুলো সরকারের প্রত্যেকটা প্রতিষ্ঠানে দেয়। তারা মেসেজ গুলো শুধুমাত্র একটা প্রতিষ্ঠানে দেয় না, প্রয়োজন বুঝতে সেই মেসেজ গুলো আমার স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিবে, আমার স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয়কে ইনফর্ম করবেন। তারা তো একে উভয়ের একই 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 সরকারের অধীনস্থ,
এইগুলা আন্তঃমন্ত্রণালয় সমন্বয় করে কিন্তু এই বিষয়গুলো করতে হবে। শুধুমাত্র একটি মন্ত্রণালয় যদি করে সেটি হবো নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়। জানিয়েছিল যে রিজেন্ট হাসপাতালের অনিয়ম পর্যায়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানিয়েছিল, কিন্তু কোনো ব্যবস্থা নেয় নাই সেখানে। তাহলে মানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপরে শুধুমাত্র ভরসা করে আসলে কতটা কার্যকর হবে নিশ্চয়ই আপনার কাছে আবারও পরবর্তীতে আমি জানবো। আমি আমি একটু জানতে চাই আব্দুল জলিল মন্ডল, আপনি যদি আমাদেরকে একটু বলেন, আপনারা বা আইন শৃঙ্খলা বাহিনীতে অভিযান পরিচালনা করে, এই অভিযান পরিচালনাটা কি আসলে ভুল বার্তা দেয়? আপনার কি মনে হয় কিভাবে আপনারা অভিযান পরিচালনা করেন, তার কি একটা প্রক্রিয়া অনুসরণ করেন কিনা, নাকি কোনো মানে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো কর্মকর্তার মনে হলো আর অভিযান চলে পরিচালনা শুরু হয়ে গেল বিষয়টা এরকম, এখানে প্রক্রিয়াটা কি, কোনো ভুল বার্তা পৌঁছানোর সুযোগ আছে কিনা, কোনো হয়রানি হয় কিনা? ধন্যবাদ আপনাকে। আমি অনেকে আলোচনায় শুনতে পারিনি পুরোটা, ফলে তাদেরকে আমি বলতে পারছি না তারা কিভাবে বললেন আর আমি কিভাবে উত্তর দিব। কিন্তু আপনি যে সরাসরি যে প্রশ্নটি করলেন সেটি হলো যে আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা হুট করে কোনো সিদ্ধান্ত নেয়, যেকোনো অভিযান পরিচালনা করার আগে তাদের গোয়েন্দা বাহিনী, তারা সেখানে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে, শুধু একটা মাত্র গোয়েন্দা বাহিনী, বিভিন্ন সরকারের বিভিন্ন গোয়েন্দা বাহিনী আছে, সেই গোয়েন্দা বাহিনীর সাথে সমন্বয় আমাদের থাকে এবং যখন অভিযান যখন পরিচালিত আব্দুল জলিল মন্ডল আপনাকে শুনতে পাচ্ছি না, আমি আশঙ্কা করছি আপনার সাথে হয়তো সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি নিশ্চয়ই পরবর্তীতে আপনি যখন সংযুক্ত হবেন এই বিষয়ে স্পষ্ট আপনি ব্যাখ্যা আবারও আরেকটু আমাদেরকে স্পষ্ট করবেন। জনাব মবিন খান, আপনার কাছ থেকেও একটু জানতে চাই যে আপনারাও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করে আবেদন করেছেন বাসভবনে গিয়ে যে অভিযানের নামে হয়রানি বন্ধের জন্য, কেন এটিকে হয়রানি মনে হচ্ছে? যদি সবকিছু ঠিকঠাক থাকে হাসপাতালে তাহলে অভিযান পরিচালিত হলে অসুবিধাটা কোথায় একটু স্পষ্ট করবেন। আপনাকে ধন্যবাদ। আপনাকে আরেকটা ব্যাপার আমি পরিষ্কার করি, আমরা কিন্তু অভিযান বন্ধ করা বা ওই সমস্ত ব্যাপারে বলি নাই। আমরা যেটা বলছি যে আপনার এই মহামারীর সময় এখন র‍্যাব পুলিশ এটা যদি গিয়ে আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন যে হসপিটালে যেভাবে আপনার এই মহামারীর সময় 200-250 লোকজন এবং এখানে যে আপনার যে মিডিয়া ট্রায়াল, এই জিনিসগুলো যদি একটা হসপিটালে একদিকে করোনা রোগী আপনার সেখানে ভর্তি, সেখানে যদি এই ধরনের কিছু চলে তখন কিন্তু স্বভাবতই ডাক্তার নার্স সবার মধ্যে একটা ভয়ভীতি কাজ করবে। আমরা বলছি যে প্রচলিত আইনে যদি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে সেটা তদন্ত করে যদি প্রমাণিত হয় ডেফিনেটলি তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, এই ছিল আমাদের আমাদের কথা। কিন্তু একটা জিনিস দুঃখজনক, এইটাকে আপনার যে বর্তমান মানে এইটাকে এখন বিভিন্ন ভাবে যে আলোচনাটা আসছে এইটা কিন্তু খুব দুঃখজনক। ধরেন এই যে স্বাস্থ্য মন্ত্রণালয় যে চিঠিটা দিয়েছে আমি দেখেছি, এই চিঠিতে কিন্তু কোথাও লেখা নাই যে কোনো অভিযান হবে না। আর আজকে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী যে কথাটা বলেছেন আমি মনে করি যে তিনি যথার্থভাবে বলেছেন যে অভিযান নরমালি কোন সন্ত্রাসীদের বিরুদ্ধে হয়, আপনার যারা মানে সন্ত্রাসী চোর ডাকাত তাদের বিরুদ্ধে হয়, হসপিটালে কিন্তু পৃথিবীর কোন দেশে আপনি লক্ষ্য করবেন না এভাবে অভিযান হয়। এমত অবস্থায় যে কোনো সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে এরূপ অভিযান পরিচালনা থেকে বিরত থাকা এবং জরুরি অভিযান পরিচালনার প্রয়োজনীয়তা অনুভূত হলে স্বাস্থ্য সেবা বিভাগ এবং প্রযোজ্য ক্ষেত্রে চিকিৎসা শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সাথে সমন্বয় পূর্বক পরিচালনার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো, মানে বিরত থাকার ব্যাখ্যাটাও একটু জানতে চাইবো আপনার কাছেই ফিরছি। এবং সেই সাথে আরেকটা বিষয় আপনি বলছিলেন যে
তদন্ত এবং প্রমাণ, তদন্ত এবং প্রমাণের অভিজ্ঞতা তো স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমাদের খুব একটা ভালো না। যদি সেই ভুয়া মাস্ক তদন্তের কথা বলি, তদন্ত হলো, তদন্ত কমিটিও বলল যে সেখানে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে, সেখানে প্রতারণা হয়েছে, অন্যায় হয়েছে বা দুর্নীতি হয়েছে, কিন্তু আসলে কার্যকর কিছু আমরা হতে দেখিনি। তাহলে সেই তদন্তের উপরে কেমন ভরসা করা যায় সেটিও বলবেন। একটা বিরতি নিয়ে আসছি, থাকুন আপনারা আমাদের সাথে, দর্শক থাকুন। ফিরে এলাম রাজকাহনে। জনাব মুবিন খান, আপনার কাছে যেটি প্রশ্ন করছিলাম যে স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানিয়ে বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শক্রমে অভিযান করতে হবে, এরকম বিষয় তো বলা হচ্ছে চিঠিতে, তাতে আসলে কতটা কার্যকর হবে? কারণ স্বাস্থ্য মন্ত্রণালয়কে আগেও জানানো হয়েছিল রিজেন্টের অপকর্ম সম্পর্কে, সেখানে কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছিলেন, আরেকটি সংস্কারী কোনো একটা সংস্থা জানিয়েছিলেন, ঠিক এই মুহূর্তে নামটি বলতে পারছি না, যদি মনে পড়ে আমি নিশ্চয়ই বলবো, কিন্তু তারা তো কোনো ব্যবস্থা নেয়নি, এবং তাদের তো সাধারণভাবে তাদেরই ব্যবস্থা নেবার কথা থাকে, তারা ব্যবস্থা নেয় না বলেই তো পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনীর জায়গাটা আসে, নাকি জনাব মুবিন খান? আপনি যেটা বলছেন যে দেখেন আপনার 1982 যে অর্ডিনেন্স, সেই অর্ডিনেন্সে যদি কেউ কোন ধরনের কোন কমপ্লেইন যদি আপনার স্বাস্থ্যের মহাপরিচালকের কাছে করেন, তখন তিনি তদন্ত করে কিন্তু তার বিরুদ্ধে তিনি জরিমানা করতে পারেন, শাস্তি দেওয়ার বিধান, 6 মাসের আপনার জেল থেকে ধরে সমস্ত কিছু কিন্তু আপনার এই যে অর্ডিনেন্সের বলে আপনার বেসরকারি হসপিটাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার চলে। তো এখন আমি মনে করি যে স্বাস্থ্য মন্ত্রণালয় রিসেন্টলি যে টাস্ক ফোর্স কমিটি করেছে এবং আরো যে কমিটি করেছে এবং এই যে অভিযোগগুলো তদন্ত করে দেখছে, আমার মনে হয় যে এটা একটা পজিটিভ ব্যাপার। এবং আমরাও কিন্তু বলছি যে যদি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ তদন্তে প্রমাণিত হয়, তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে। এখানে একটা বিষয় আমি পরিষ্কার করতে চাই, দেখেন রিসেন্টলি যে বিষয়গুলো আমরা লক্ষ্য করছি এটা কিন্তু দেশের স্বাস্থ্য ব্যবস্থা, দেশের সরকারি বেসরকারি আপনার ডাক্তার হসপিটালের বিরুদ্ধে মানুষের যে একটা অনাস্থা তৈরি হচ্ছে, এই ক্রমান্বয়ে কিন্তু শুধু বিরুদ্ধে বলা তা ঠিক না, পাশাপাশি আমাদের অনেক সাকসেস স্টোরি আছে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা থেকেই পাচ্ছি, কিন্তু অনাস্থার জায়গাটা তো আগেই, এখন যখন আমাদের স্বাস্থ্যসেবা পেতে অসুবিধা হচ্ছে তখন কি আমরা আপত্তি জানাচ্ছি? যাদের সামর্থ্য ছিল তারা তো বাইরে থেকে আগে থেকেই স্বাস্থ্যসেবা নিয়ে অভ্যস্ত, তাদের আপত্তি জানানোর প্রয়োজন হয়নি। আপনি যদি বলছেন টাস্ক ফোর্স কমিটি গঠনকে ইতিবাচক বলছেন, কিন্তু সেই কমিটিগুলো কতটা কার্যকর এটা নিয়েই তো প্রশ্ন, কারণ কমিটি গঠিত হয়, তদন্ত প্রতিবেদন হয় না, প্রতিবেদন হলে ব্যবস্থা হয় না, এগুলো দেখে তো আমরা অভ্যস্ত। যেটা আমি যেটির কথা বলছিলাম যে মাস্ক কেলেঙ্কারির ঘটনায় তদন্ত কমিটি হলো, তারা শাস্তিমূলক ব্যবস্থা নিতেও বললো, সরাসরি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটি, কিন্তু কোনো ব্যবস্থা হলো না, তাহলে আবারও কমিটি গঠিত হচ্ছে, কেন আমি আস্থা পাবো? শুনেন, প্রচলিত আপনি যে কোনো একটা ব্যবস্থা কিন্তু আপনি প্রচলিত আইনের ভিত্তিতেই নিতে হবে, আপনি এছাড়া মানে অন্য কোনো পথ নেই। এখন এইটা কি মানে আপনি ধরেন র‍্যাব পুলিশ কি সবসময়, এটা তো র‍্যাব পুলিশের দায়িত্ব না, নিয়ন্ত্রণকারী মিনিস্ট্রি হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং এই সমস্ত ক্লিনিক হসপিটাল এগুলোর লাইসেন্স দিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর। এইখানে স্বভাবত যদি কোন ধরনের অন্যায় দুর্নীতি বা কোনো কিছু ধরা পড়ে সেগুলো কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় ব্যবস্থা নেবে, এটাই কিন্তু স্বাভাবিক। কিন্তু এখানে যেটা হচ্ছে যে এই মহামারীর সময় এটা অবশ্যই এটাকে আশা করেনি, এই সুযোগ নিয়ে কেউ অন্যায় করবে, কেউ মানে পেশেন্টের উপর অস্বাভাবিক চার্জ করবে, এটা কিন্তু কেউ আশা করেনি। এবং এটা কিছু এই যে ঘটনাগুলো আমার মনে হয় যে এখন যেটা আমরা লক্ষ্য করছি মিডিয়াতে, আমার মনে হয় যে এগুলার একটা ইউনাইটেডও যে এত ভালো হসপিটালে এমন অনিয়ম চলছে, এত গলা কাটা দাম যে নিচ্ছে আনোয়ার খান মডার্ন হসপিটাল, এগুলো তো আসলে সেটি আমরা হয়তো জানতেও পারতাম না। আপনি বলছিলেন প্রচলিত ব্যবস্থা, মোহাম্মদ জলিল মন্ডল, আপনি যদি আমাদেরকে বলেন যে প্রচলিত আইনি ব্যবস্থা
অবস্থার মধ্যে কি আপনারা অভিযান চালান না? আপনার নিজের অভিজ্ঞতা থেকে যদি বলেন, সেখানে আইনের বাইরে কিছু করা হয় কিনা প্রক্রিয়াটা একটু বলবেন। আগেও বলছিলেন, যদি একটু শেষ করতেন। ধন্যবাদ আপনাকে। আপনি যদি আমাকে এবার শুনতে পারেন, আমি যে জিনিসটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শুধুমাত্র তাদের নিজের ইচ্ছা অনুযায়ী কোন অভিযান পরিচালনা করছে। কোন একটা গুরুতর অন্যায়, কোন একটা অপরাধ, সেটা যেখানে সংঘটিত হওয়ার সম্ভাবনা আছে, এটা আইন শৃঙ্খলা বাহিনী সহ আরো সরকারের অন্যান্য গোয়েন্দা সংস্থা, এই গোয়েন্দা সংস্থার অভিযান পরিচালনা করার প্রয়োজন পড়ে, তখন তারা সম্পূর্ণভাবে আইনানুগ ভাবে তাদেরকে সেখানে প্রবেশ করতে হয় এবং অভিযান পরিচালনা করতে হয়। অর্থাৎ আপনি যে বারবার যেটা উত্থাপন করছিলেন যে ভুয়া মাস আবারও জনাব আব্দুল জলিল, খুবই দুঃখিত, আবারও আপনাকে শুনতে আমাদের অসুবিধা হচ্ছে। তবে আপনার বক্তব্য যদি আমি সঠিক বুঝি, আইনানুগ প্রক্রিয়া মেনেই আইন শৃঙ্খলা বাহিনী অভিযান পরিচালনা করে, সেটি হয়তো যদি একটু সামারি করি সেখানে। আমি জনাব মোহাম্মদ আব্দুল করিম, আপনার কাছ থেকে আগে একটা যে প্রশ্ন করছিলাম তার সাথে যুক্ত করে আবারও একটু জিজ্ঞাসা করি যে যদি আসলে অনুমতি নিয়ে, সম্মতি নিয়ে, জানিয়ে হসপিটালে অভিযান পরিচালনা করার বিষয়টি থাকতো, তাহলে কি রিজেন্টের শাহেদনামা আমরা জানতে পারতাম? এটি কি হতো? কারণ স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই দায়িত্ব তো আগেও ছিল, সব সময় ছিল, তাদের দায়িত্ব ঠিক মতো পালিত হলে তো আর এই বিষয়গুলো এতটা দুর্নীতি হতোই না। যেহেতু হয়েছে, এখন যদি আইন শৃঙ্খলা বাহিনী এটির অভিযান না চালাতো, তাহলে তো সেই ভুয়া রিপোর্ট নিয়ে আমরা চলতাম। ধন্যবাদ, আপনি সঠিক বলেছেন। রিজেন্ট সম্পর্কে অথবা জিকেজি সম্পর্কে যদি আগে অবহিত করা হয়ে থাকে স্বাস্থ্য মন্ত্রণালয়কে, এবং স্বাস্থ্য মন্ত্রণালয় যদি কোনো কার্যক্রম না নিয়ে থাকে, তাহলে এটা দুঃখজনক এবং কার্যক্রম নেওয়া উচিত ছিল। সম্ভবত দীর্ঘদিন কার্যক্রম না নেওয়াতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ম্যাজিস্ট্রেটের সহায়তায় সেখানে অভিযান চালিয়েছে। তাতে করে আমরা জেনেছি যে জনৈক শাহেদের যে রিজেন্ট হসপিটাল ভুয়া রিপোর্ট দিচ্ছে, ভুয়া সার্টিফিকেট দিচ্ছে, টেস্ট না করে সার্টিফিকেট দিচ্ছে, এবং জিকেজি থেকেও এরকম দিচ্ছে। আমরা বলতে চাই যে এরকম করাপশন হওয়া অত্যন্ত দুঃখজনক, বিশেষ করে মানুষকে ওজনে কম দেওয়া, কিছু চিট করা, দাম বেশি নেওয়া, কিন্তু স্বাস্থ্যের ব্যাপারে ভুয়া সার্টিফিকেট দেওয়া, কোনো টেস্ট না করে, এটা অমার্জনীয় অপরাধ। এবং এই কাজটি করতে গিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত সুনামের সাথে, দক্ষতার সাথে এই কাজটি করেছেন এবং দেশব্যাপী দেশবাসীর প্রশংসা অর্জন করেছেন। কিন্তু যেটা আমি বলতে চাই যে সুস্পষ্ট তথ্য থাকলে অবশ্যই অভিযান চালানোর প্রয়োজন, এবং কিন্তু এটাকে আমরা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখতে চাই, এই কারণে যে জিকেজিতে যখন অভিযান চালানো। জনাব আব্দুল করিম, একটু যদি আপনাকে ইন্টারাপ্ট করি, যে যদি বিচ্ছিন্ন ঘটনা হয়, প্রায় দুই তৃতীয়াংশ বেসরকারি মানে হাসপাতাল ক্লিনিকের লাইসেন্স নাই, এটি কি বিচ্ছিন্ন হতে পারে? লাইসেন্সের ব্যাপারে যেটা প্রাইভেট হসপিটাল গুলারও কিছু বক্তব্য আছে, সেটা হলো তাদের বক্তব্য হলো তাদের যে এনডিসমেন্ট হবে সেখানে বলা আছে কতগুলো, অনেকগুলো শর্ত দেওয়া আছে স্বাস্থ্য অধিদপ্তরের। যেমন বলা আছে ইটিপি থাকতে হবে, এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান থাকতে হবে প্রাইভেট হসপিটালে। তাদের বক্তব্য হলো সরকারি হসপিটালেও এটা নাই, আমাদেরকে এটা বলছে কেন? তো আমার বক্তব্য হলো সরকারি হসপিটালেও ইটিপি চালু করা দরকার, প্রাইভেট সরকারি হসপিটালে নাই, এই জন্য প্রাইভেট হসপিটালে থাকা যাবে না, এই ধরনের শর্ত গ্রহণযোগ্য না। সমস্ত জায়গায় এটা থাকা উচিত, বিশেষ করে মেডিকেল যে বর্জ্যগুলা, এগুলার ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সরকার একটি সময়সীমা বেঁধে দিয়েছে তাদের লাইসেন্সের জন্য, আমরা আশা করব তারা এই লাইসেন্স গ্রহণ করবে।
তবে সেখান থেকেও একটু পিছিয়ে গেছে, বলছিল আগে বলেছিল 23 আগস্টের মধ্যে লাইসেন্স করতে হবে, নবায়ন করতে হবে, এখন বলছে 23 আগস্টের মধ্যে আবেদন করতে হবে অন্তত পক্ষে, সেটি বিষয় না। কিন্তু আমি বলছিলাম, আপনি বলছিলেন রিজেন্ট একটি বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু রিজেন্টের ঘটনার পরেই তো আমরা জানলাম যে এরকম আসলে অর্ধেকের বেশি অন্তত পক্ষে হাসপাতাল ক্লিনিক গুলোর লাইসেন্স নাই, কি করে বিচ্ছিন্ন ঘটনা বলবো? সেই ধরনের লাইসেন্স না থাকা এটা গ্রহণযোগ্য না। তারা হসপিটাল চালাবে, লাইসেন্স থাকবে না, এটা তাদের যদি কোনো অসুবিধা থাকে সেটা গভর্নমেন্টকে জানাইতে পারে, সময়সীমা বাড়ানোর জন্য অনুরোধ করতে পারে। কিন্তু প্রাইভেট হসপিটালের পাশাপাশি আমাদের কাছে এমনও তথ্য আছে যে জানা গেছে যে কিছু কিছু সরকারি দপ্তর থেকেও যেসব সার্টিফিকেট দেওয়া হয়েছে করোনা নেগেটিভ, হংকং এ গিয়া বাংলাদেশি লোক নামলো করোনা পজিটিভ পাওয়া গেল। এইভাবে বিভিন্ন দেশে, পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশের প্যাসেঞ্জারকে নামতে দেওয়া হচ্ছে না, কারণ এখান থেকে করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে সরকারি বেসরকারি দপ্তর থেকে ওখানে করোনা পজিটিভ পাওয়া যায়। এইভাবে সারা বিশ্বের কাছে বাংলাদেশের মাথা হ্যাট হয়ে গেছে, মাথা নত হয়ে গেছে ট্যুরিজম পারপাজে, অফিসিয়াল কাজে, ব্যবসায় যেতেই পারবে না। এজন্যই তো এত প্রশ্ন যে এটা যদি স্বাভাবিকভাবেই সবকিছু সঠিকভাবে চলতো তাহলে হয়তো এত আপত্তির জায়গায় আসতো না, সেখানেই কি আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে যাবে কিনা। এতিশামুল হক চৌধুরী, আমি একটু ডাক্তার এতিশামুল হক চৌধুরীকে এই বিষয়টা শুনি যে এই প্রসঙ্গে নিশ্চয়ই আপনি আপনার মন্তব্যটা বলবেন, এবং আমি স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক বিভাগের পরিচালক তার একটা মন্তব্য বলি ফরিদ হোসেন মিয়া। তিনি বলছেন আকস্মিক অভিযানের কারণে অনেক হাসপাতাল বন্ধ হয়ে যেতে পারে, তাই স্বাস্থ্য কার্যক্রম স্বাভাবিক রাখতে আগে থেকে জানিয়ে একটা সুযোগ দেওয়া প্রয়োজন। আপনারও বক্তব্য ছিল যে আগে থেকে একটা তদন্ত বা সঠিক প্রক্রিয়ার মাধ্যমে, তাহলে আগে থেকে জানিয়ে সুযোগ দেওয়া প্রয়োজন। সুযোগ তো সবসময় আছে সঠিকভাবে পরিচালনা করার, অভিযানের আগে আগে আবার বিশেষ করে জানানোর কি দরকার? তারা তো স্বাভাবিকভাবেই সুযোগ নিয়ে সবকিছু ঠিকঠাক রাখবার কথা। ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। আজকে যদি শাহেদ আপনাদের কোন একটি গণমাধ্যমে এসে টকশোতে উপস্থিত থাকার জন্য সেই গণমাধ্যমের অফিসে যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রেড করে যে ওইখানে শাহেদ কিভাবে আসলো, ওইখানে শাহেদের মাধ্যমে কি কি ফৌজদারি অপরাধ সংঘটিত হলো, সেটা কিন্তু সঠিক হবে না। কারণ আপনার গণমাধ্যম গুলো তথ্য মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ, কোনো কিছু জিজ্ঞাসিত হতে হলে তথ্য মন্ত্রণালয় সেখানে জিজ্ঞাসাবাদ করে, তথ্য মন্ত্রণালয় যদি প্রয়োজন মনে করে তখন আইন জনাব এতিশামুল হক চৌধুরী, আমি খুবই দুঃখিত আপনাকে, আজকে আসলে নেটওয়ার্কের অবস্থা সত্যি খারাপ, আপনাকেও শুনতে পাচ্ছি না সঠিকভাবে। আমি আরেকটা বিরতিতে যাচ্ছি, বিরতির পরে যদি সত্যি প্রক্রিয়া এমন হয় তাহলে তো প্রক্রিয়াতেই কোথাও গলদ রয়েছে, কারণ প্রক্রিয়া অবলম্বন করে যদি অনিয়ম দুর্নীতি খুঁজে না পাওয়া যায় তাহলে সেই প্রক্রিয়া অবলম্বন করে লাভটা কি? একটা বিরতির পর ফিরছি রাজকাহনে। বিরতির পর সবাইকে আবার স্বাগত জানাচ্ছি রাজকাহনে। ডাক্তার এতিশামুল হক চৌধুরী, আপনি বলছিলেন যে প্রক্রিয়া অনুসরণ করে করতে হবে সবকিছু, সেই প্রক্রিয়ার মধ্যে কোথাও গলদ রয়েছে কিনা, তাহলে তো দুর্নীতি অনিয়মের চিত্রই যদি ফুটে না আসে এত প্রক্রিয়া অনুসরণ করে, তাহলে আসলে এত প্রক্রিয়া অনুসরণ করে লাভ কি? আমি দুটো জিনিস আপনাকে বলি। প্রথম জিনিস যেটা হলো, দেখেন কনজিউমার প্রোটেকশন অ্যাক্টে মোবাইল ফোন পরিচালনা করার বিধান রয়েছে, কিন্তু সেখানে স্পষ্টভাবে বলা আছে কোনো হাসপাতাল মোবাইল ফোন পরিচালনা করতে পারবে না। কেন আর দুই নম্বর হইল মন্ত্রণালয় এবং অধিদপ্তরের নিয়ন্ত্রণের দুর্বলতা রয়েছে, সেই নিয়ন্ত্রণের দুর্বলতার বলি পাঠা কেন বেসরকারি স্বাস্থ্য খাত করে, যে বেসরকারি স্বাস্থ্য খাত দেশের 60% স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করেছে। বলির পাঠা কেন বলছেন? বলির পাঠা আমি বলছি যে এই যে একটা মনস্তাত্ত্বিক চাপ, যেটা কারণ অসম্মান একটা অনেক বড় বিষয়। আপনি আমি আমি এখানে আসছি সেবা এবং ব্যবসা, সেকেন্ড জিনিসটা হলো ব্যবসা, এটা আঞ্জুমানে মফিদুল্লাহ যেটা চ্যারিটি অর্গানাইজেশন, প্রথম টার্গেট সেবা, সেকেন্ড টার্গেট ব্যবসা। প্রি কন্ডিশন একটা যে আমি সব কন্ডিশন সরকারের সব আইন কানুন আমি অ্যাপ্লাই করি,
আমি যদি সরকারের কোন জায়গায় আইনের ব্যত্যয় ঘটে কোন জায়গায়, তাহলে অন্যান্য মন্ত্রণালয় আইনের ব্যত্যয় ঘটার কারণে সেই মন্ত্রণালয় যেভাবে দেখভাল করে আমার মন্ত্রণালয় অধিব্রত সেভাবে দেখভাল করে। এখন আমার মন্ত্রণালয় অধিব্রত যদি নিজে দুর্নীতিতে জড়িত হয়ে যায়, সাহেব তো তাদের সৃষ্টি, রিজেন তো তাদের সৃষ্টি, সরকার বলতে কে তাহলে? সরকার কি করবে? সরকারকে, সরকার কাকে সেকেন্ডমেন্ট দিবে? সরকার কাকে? এই তো সরকার দেখলো যে আগের ডিজি আগের সচিব ভালো কাজ করে নাই, তাদেরকে সরিয়ে দিল। আপনারা জানতেন না, কিন্তু এগুলা তো ঘটনা ঘটে গেছে, ঠিক আছে। রিজেন্ট একটা, রিজেন্ট একটা একটা দৈত্য, আপনার মনে করেন ডিকেজি একটা দৈত্য, বাট দে ওয়ার প্যাট্রোনাইজ বাই দি লাইসেন্সিং অথরিটি হিমসেলফ, যার ফলে ঘটনা ঘটছে, ঘটার পরে একটা বাস খুঁজছে। আপনারা কথা বলছেন, গণমাধ্যম কথা বলছেন, হিন্দু সমাজ কথা বলছেন, আমার সময় একটু স্বল্পতা আছে ডাক্তার এতেশা মোল্লা চৌধুরী, তাহলে সেই লাইসেন্সিং অথরিটি তদন্ত করলে সেটি কতটা যৌক্তিক হবে আমার এখানেই প্রশ্ন ছিল। আমি জনাব আব্দুল জলিল মন্ডলকে দুটি অংশে কম শুনতে পেয়েছি। জনাব আব্দুল জলিল মন্ডল, আপনি যদি বলেন এখন যদি এভাবে অনুমতি সাপেক্ষে অভিযান পরিচালনা করার জায়গাটি আসে, তাহলে কি দুর্নীতি অনিয়মের চিত্র কোথাও প্রকাশিত হতে বাধাগ্রস্ত হবে কিনা, কি মনে করেন? এটা দুই জাতি, কিন্তু এটা বিচারের ভার তাদের উপর প্রতিষ্ঠিত হবে। দেশের মানুষ এটা কিভাবে মূল্যায়ন করছে তা সেটা উপর নির্ভর করবে। আসলে পুলিশের এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে কার্যক্রম, নর্মাল যে কার্যক্রম, যেখানে অনিয়ম হচ্ছে, দুর্নীতি হচ্ছে, যেখানে যেখানে জনদুর্ভোগের কারণ হচ্ছে, সেখানে আইন শৃঙ্খলা বাহিনী পৌঁছাবে সরকারের দুর্নীতির। কারণ আইন শৃঙ্খলা বাহিনী এদেশের মাটি মানুষেরই সন্তান, ফলে সরকার আমরা সবকিছুতে দোষ দেয় সরকার। সরকার এটা করলো না, ওটা করবে না, সরকার করে কার মাধ্যমে? এটা আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমেই সরকার তার কার্যক্রম গুলো পরিচালনা করবে। তাহলে অভিযানটা যখন করা হচ্ছে, সেটা আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সবসময় তাদের গোয়েন্দা সংস্থা আছে, বিভিন্ন শুধু একটা পুলিশের গোয়েন্দা সংস্থা না, র্যাবের গোয়েন্দা সংস্থা না, বিভিন্ন সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা আছে, সবার সবার সম্মিলিত গোয়েন্দা সংস্থা রিপোর্ট সংগ্রহ করার পরেই অভিযানগুলো পরিচালিত হয়। এবং সে যেখানে অন্যায় হচ্ছে, সেই অন্যায়টা বন্ধ করার দায়িত্ব সরকারের পক্ষ থেকে পুলিশের গোয়েন্দা বিভাগের। জি জি, আমরা এরকমও দেখছি, মানে এখন তো এখানে একটা অনুমতির জায়গা আছে, আমরা জানি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন 5 বছরের মতো সময় ধরে সেখানে সাংবাদিকদের ঢুকতে দেওয়া হয় না, সেখানকার ভেতরে কি হচ্ছে সেটি জানো, মানে এগুলো এক ধরনের বাধা কিনা অনিয়ম দুর্নীতি প্রকাশের ক্ষেত্রে, সেই প্রশ্নটি তো থাকেই। আমি আমি একটু জনাব মবিন খান, আপনার কাছ থেকে জানতে চাই যে এখন যখন এরকম অবস্থা এবং অভিযানেও একটা কোথাও আপনি ভালো বলবেন যে আসলে বাধা কিনা, সেখানে আসলে বেসরকারি হাসপাতালগুলো বা মেডিকেল কলেজ হাসপাতালগুলো কি উদ্যোগ নিচ্ছে নিজেদেরকে সংশোধন করে নেবার জন্য এবং লাইসেন্স গুলোর শর্ত পূরণ করে যথাযথভাবে নবায়ন করার জন্য? জনাব মবিন খান। জি, আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম। জি, আপনারা কি উদ্যোগ নিচ্ছেন, অভিযান তো দুর্নীতি অনিয়ম হলে তারপরে এই অনিয়ম গুলো প্রতিরোধে আপনারাই নিজেরা কি ধরনের উদ্যোগ নিচ্ছেন যেন সঠিকভাবে লাইসেন্স থাকে, যেন সবকিছু ঠিকঠাক মতো চলে এবং অভিযান চললে এরকম ঘটনা অন্তত বেরিয়ে না আসে, এই জন্য আপনারা কি কোন উদ্যোগ নিচ্ছেন কিনা? আমি এর আগে জাস্ট একটা মিনিট বলতে চাই যে আমাদের এই যে দিনে রাত্রে হেলথ সেক্টরকে নিয়ে গত 50 বছরের বোধহয় এত আলোচনা হয় নাই, এটা একটু আগে আমাদের বিএম এর মহাসচিব মহোদয় যেটা ইন্ডিকেশন দিয়েছেন, এইটা এই হেলথ সেক্টরের বিরুদ্ধে আমার মনে হয় যে একটা গভীর ষড়যন্ত্র চলছে। আমাদের হেলথ সেক্টর দেখে 10-12 বছর আগে আমাদের হার্টের কোন ক্রিয়া হইলেই কিন্তু পার্শ্ববর্তী দেশ বা থাইল্যান্ড সিঙ্গাপুরে দৌড় দিত, এখন কিন্তু আমাদের দেশে আপনি মানে আমাদের যে কার্ডিয়াক সার্জারি এটা এত উন্নত হয়েছে, এখন কথায় কথায় কিন্তু ইন্ডিয়াতে আপনার ব্যাংককে এবং সিঙ্গাপুরে দৌড়বে না। আমি কিছু বুঝি না যে এমন কি হলো যে গত 50 বছরেও কিন্তু এরকম আলোচনা কখনো হয় নাই। আমি যে জিনিসটাকে ওয়েলকাম আমরা করি
যে ডেফিনেটলি ভারতেও কিন্তু তারা এই মহামারীতে আলোচনা করতেছে, কিন্তু সেটা কিন্তু খুবই কনস্ট্রাকটিভ। আমি দেখলাম গত পরশুদিন বোধহয় ইত্তেফাকে একটা প্রতিবেদন ছাপানো হয়েছে, সেখানেও কিন্তু বলা হয়েছে যে স্বাস্থ্য সেক্টরের যে যদি গঠনমূলক আলোচনা করা হয় তাহলে কিন্তু স্বাস্থ্য সেক্টরের যে হার গঠনমূলক আলোচনাটা যে কি সেটাই তো বুঝে উঠতে পারছি না জনাব মবিন খান জি। আবারও মনে হয় আপনার সংযুক্তি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি মোহাম্মদ আব্দুল করিম, আপনার বক্তব্য এটি জানতে চাই যে স্বাস্থ্য খাতে আস্থা হারানোটা কি আসলে নতুন, যেটি আমি বলছিলাম যে যারা সামর্থ্যবান, যারা বড় বড় রাজনৈতিক দলের নেতারা, যাদের টাকা পয়সা আছে ভালো, তারা তো সবসময় দেশের বাইরেই চিকিৎসা করিয়েছেন। এখন যখন আমরা গিয়ে বুঝতে পারছি যে আসলে আমরা গেলে চিকিৎসা পাবো না, তখনই তো আসলে এই চিত্রটা আসছে যে স্বাস্থ্য খাতের এই অবস্থা। 50 বছরে তো এই কোভিড সিচুয়েশন আসেনি, কি বলবেন আপনি? ধন্যবাদ। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব বেড়ে, যেমন যখন নির্বাচন হয় তখন নির্বাচন কমিশনের আওতায় ডিসিএসপিরা পর্যন্ত কাজ করেন এবং সচিবেরাও বিভিন্ন মন্ত্রণালয়ের নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী কাজ করেন। অনুরূপভাবে এই বৈশ্বিক মহামারীর সময় এখানে কোঅর্ডিনেটিং মিনিস্ট্রি হল স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে বাংলাদেশের জনগণ আরো উচ্চ মানের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সমন্বয় আশা করেছিল। মাননীয় প্রধানমন্ত্রী এই করোনা ভাইরাস শুরুর পর থেকে নিজে নির্দেশনা দিচ্ছেন, 64 জেলায় 64 জন সচিবকে কোঅর্ডিনেশনের দায়িত্ব দিয়েছেন, লকডাউন করেছেন, বাজেট বরাদ্দ করেছেন, টেস্টিং ফেসিলিটি করেছেন, কিন্তু এগুলা উচ্চ মানের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার দায়িত্ব কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের। যেমন এখন বলা হচ্ছে যে অভিযানে যেতে হলে আমাদের লোক নিয়ে যাবেন, তাহলে আপনারাও নিশ্চিত করতে হবে যে সরকারি এবং বেসরকারি সবগুলা হাসপাতালে উচ্চ মানের কাঙ্ক্ষিত মানের সেবা যাতে দেওয়া হয়। যেমন একটি সরকারি হাসপাতালের বিরুদ্ধে বলা হয়েছে যে অসম্ভব ধরনের অতি অতি মূল্যবান অস্বাভাবিক ধরনের বিল দেওয়া হয়েছে বিভিন্ন হসপিটালের খাবারের জন্য, এই ধরনের কিন্তু জাতীয় প্রত্যাশা করে না। তবে যেমন দুর্যোগের সময় সর্বোচ্চ দুর্যোগ যখন হয় তখন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতীয় দুর্যোগ ব্যবস্থা কমিটি সিদ্ধান্ত নেয়। অনুরূপ ক্ষেত্রে এখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে একটি কমিটি আছে, কিন্তু যেহেতু এটা একটা মহা দুর্যোগ এখানে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আনুষ্ঠানিক ভাবে যদি একটি জাতীয় সমন্বয় কমিটি থাকতো তাহলে হয়তো আমার মনে হয় সমন্বয়ের আরো বেটার কোঅর্ডিনেশন হতো। তবে এই ক্ষেত্রে স্বচ্ছতা এবং জবাবদিহিতার সর্বোচ্চ মান বজায় রাখা উচিত। যেমন তদন্তের পরে অভিযানের পরে দেখা গেল যে রিজেন্টে এই ধরনের অসুবিধা আছে, কিন্তু এটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের নজরে থাকা উচিত ছিল। অনেক ধন্যবাদ জনাব আব্দুল করিম, সেটি ছিল না বলেই অভিযান এবং সেই অভিযানে এখন অনুমতি বিষয়গুলো আসছে বলেই আমাদের এই আলোচনা। অনেক ধন্যবাদ জনাব আব্দুল করিম, জনাব আব্দুল জলিল মন্ডল, ডাক্তার ইতিশামুল হক চৌধুরী এবং জনাব মবিন খান, আপনাদের চারজনকে এবং আপনাদের কাছে এবং দর্শকদের কাছেও দুঃখ প্রকাশ করছি। আজকে ইন্টারনেট কানেকশন খুব একটা ভালো ছিল না এবং এটির একটি কারণও আছে, দেশের দ্বিতীয় সাবমেরিন কেবলসের সংযোগে কোথাও একটি অসুবিধা হয়েছে, সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, যার কারণে সারা দেশেই আজকে ইন্টারনেটে ধীর গতি। এই জন্য আবারও দুঃখ প্রকাশ করছি, ভালো থাকবেন সবাই, বিদায় নিচ্ছি।